নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আজকের বিষয়টা হলো পেনাইল এনলার্জমেন্ট, অথবা লিঙ্গর সাইজ কী করে বড় করা যায়। এই বিষয়ে অনেক রকমের ক্রিম, তেল এইসব আছে যেগুলো খুব একটা ভালো কাজ করে না, কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারি দিক দিয়ে কিছু ট্রিটমেন্ট অপশনস আছে। তার মধ্যে একটা হলো অপারেশন, যেটা হলো সাসপেন্সারি লিগামেন্ট রিলিজ বলে। তাতে কি করা হয়, তলপেটে একটা ছোট মাইক্রোসার্জারি করে লিঙ্গটা যেই শিরা দিয়ে ঝুলে আছে সেই শিরাটাকে কেটে দেওয়া হয়। তাতে মোটামুটি 1 ইঞ্চি মতন সাইজে বৃদ্ধি হয়। এছাড়া পেনাইল এনলার্জমেন্টের মধ্যে লেন্থ ছাড়া আছে হলো উইথ এনলার্জমেন্ট। এই উইথ এনলার্জমেন্টের জন্য কিছু বিষয় আছে, একটা হলো ফিলার্স। ফিলার্স এক রকমের ওষুধ হয় যাতে পেনিসে দিলে ওইটা মোটাপায় বাড়ে। এছাড়া হলো শরীরের অন্য জায়গায় চর্বি দিয়ে ওইটা যদি ইনজেক্ট করে দেওয়া হয় তাহলে ওইটা আরও মোটা হয়ে যায়। তো এই কিছু বিষয় আছে যাতে পেনাইল এনলার্জমেন্ট করা যায়। তার মধ্যে একটা হলো সার্জিক্যাল, যাতে অপারেশন করে এটাকে বড় করে দেওয়া হয়। এছাড়া সার্জিক্যালে আরেকটা আছে যেটাকে বলে ইমপ্লান্ট, সেটা হলো পেনাইল ইমপ্লান্ট, যেটা একটা মাইক্রোসার্জারি করে পেনিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাতে পেনিসের সাইজটা বড় হয়ে যায়। আজকের জন্যে এইটুকুনি, পরের দিন আরেকটা নতুন টপিক নিয়ে আসবো। আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।